ক্রাইসিস আমাতা মতো ভাইজান তোমারে ঢাকা থেকে দেখতে আসছে আর তুমি কি না দেখতে আসছে বইলা কি আমার মাথা কিনে আনিছে গেরামে অন্য ভাই বোনরা কেমন থাকে ও কি তার কোনো খোঁজ খবর রাখে সাহেব হইছে দালান বানাইছে ঢাকা শহরে ভাইজান তো নিজের পয়সায় বাড়ি বানাইছে আর তোমার ডাক্তারের খরচপাতি কে দে ভাইজানই তো আমি ওর কাছে চাইছি অন্য ভাই বোনরা কত কষ্ট করতে আছে ও তার খোঁজ খবর রাখে মা রাগ করো না দেখো তোমার নাতি মুকি তোমার দেখতে আসছি Thank you.
তোরা সবাই এমন করছিস কেন? আমি তো ভাগ চাইছি না। ভাগ চাইলেও কোনো লাভ হইব না। মানে মানে কি? মা মরে যাওয়ার আগে বলে দিয়ে গেছে তোমার যেন কোনো ভাগ আমরা না দিই। মা এই কথা বলে গেছে? হ্যাঁ, মা বলে দিয়ে গেছে। এখন তুমি ভালো করে ভাইবা দেখো, মার কথা অমান্য করে তুমি ভাগ চাইবা কি চাইবা না সেটা তোমার ব্যাপার। মা উইলে সাইন করে দিয়ে গেছে, সবকিছু মেজো ভাই আমারে আর আপারে দিয়ে গেছে। তোরা জানিস যে আমার কোনো টাকার প্রয়োজন নেই, আমার ভাগও চাই না। কিন্তু মা মারা গেল আজকে, আর আজকে তোরা ভাগ বাটোয়ারা নিয়ে বসলি। তোমার অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আমাকে তো আর সেটা নাই। হ্যাঁ লাগা, আজকে এটা ফয়সলা করতে হইব। আমার কথা বাদ দিলাম, আমার একটা শেয়ানা মাইয়া আছে, এর কথা তো আমারই ভাবতে হইব। তোমরা তো কেউ আমাদের কথা ভাববা না। কিন্তু এইসব নিয়ে কি দুই দিন পরে বসলে চলতো না? তুমি তো থাকবা না। আমার কিচ্ছু লাগবে না, আমি কিচ্ছু চাই না, যা কিছু আছে সব তোদের। কিন্তু এই বাড়ির টান তো আমি ছাড়তে পারবো না। ভবিষ্যতে আমি বা আমার ছেলেমেয়েরা যদি আসতে চায় ঢুকতে দিবি তো? ভাইজান, আমরা গরিব কিন্তু অমানুষ তো আর না। তুমি এই বাড়িতে আসবা, সারা জীবন আসবা, তোমার পোলামা এও আইব, এইটা তোর আমরা বারণ দিই নাই। আমার ওতেই চলবে, আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। তার কোনো ঠিক আছে? আমরা এখানে এত বড় বাড়ির মালিক। হাসছিস কেন? হাসলাম ওই কারণে, মালিক বললাম তো তাই। আমরা আসলে মালিক না, পাহারাদার। চলো চলো ঘরে চলো, আসো। তোর সাথে খেলে পারা সাপ
সাপ ফিরে কি করিস তোরা সাপ লড়ে খেলি খেলবা বস ওকে নিবি হুম হুম বস মায়া আমি উঠি আজকে কেন বস আমার ভাইজান তো ভাইজান আমার বান্ধবী ময়না তুমি যাচ্ছ কেন বস তুমিও খেলো আমি বরং আজকে উঠি চলে যাবে তোমাদের বাড়ি কোনটা এই তো দুটা বাড়ি পরে চলো আমিও যাব জি হুম আমার না কোনো কাজ নেই দাদি অসুস্থ সবাই খুব গম্ভীর আমার একদম ভালো লাগে না চলো যাই কি নেবে না 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 চলেন চলো তুমি এইখানে জানি আসছিস চিকিৎসা করাচ্ছিস না কেন করোনা হয়েছিল ভুল ট্রিটমেন্ট গত সপ্তাহে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল মাকে কিন্তু ওরা বলল এখন আর সময় নেই এমনিতে টানাটানির সংসার আর মাও আর হাসপাতালে থাকতে চাইল না ও শুন এই টাকা কটা রাখ বাবা পাঠিয়েছেন নে কি হলো হাসছিস কেন আচ্ছা শোন আমি একটু ঘুরে আসি হ্যাঁ কই যাও এই তো অনেকদিন পর গ্রামে এলাম গ্রামটা একটু ঘুরে দেখি ভাইজান শোনো ময়নাদের বাড়িতে যাও ও বাড়িতেই আছে তাড়াতাড়ি আইসো মুকিত ভাই না তুমি কবে এসছো কথা বলছো না কেন কবে এসছো এই তো আজকে ঘরে এসো বাবা আছে Thank
ওয়ালাইকুম সালাম, বসো বসো বসো। কেমন আছো বাবা? কি ভালো, আপনি ভালো আছেন? এই বয়সে আমাদের আর থাকা, সবাই যেমন থাকে তেমন আছি। মা ময়না, এখানে একটু চা পানি দিয়ে যা। দিচ্ছি বাবা। বুঝলে বাবাজি, ছেলেটা ভালো চাকরি করত, শহরে বাড়ি ছিল, সব কিছু দেখে শুনেই মেয়েটার বিয়ে দিলাম। কিন্তু সে যে শেয়ার বাজারে টাকা লেনদেন করে সেটা আমার প্রথমে জানা ছিল না। অবশ্য ময়না প্রথম দিকে বলেছিল যে সে নাকি শেয়ার বাজারে টাকা খাটায়। তখন আমি বললাম ভালো তো, ছেলেটা বিষয়ই চাকরির পাশাপাশি ব্যবসা করছে, ভালো। কিন্তু পরে জানলাম সে চাকরি ছেড়ে দিয়ে শুধু শেয়ার বাজারের পেছনেই ছুটছে। তাকে একদিন বোঝাতে গেলাম, সে কিছুতেই শুনল না। তারপর সে ঘর ছেড়ে কোথায় যে চলে গেল আর ফিরল না। বিভিন্ন পাওনাদার যখন আসতে থাকলো, খোঁজ নিয়ে জানলাম সে তো নিজের সব কিছু খুইয়েছে এবং বিভিন্ন জনের কাছ থেকে লোন করে ডুবেছে। সে নিজে ডুবেছে, আমার মেয়েটারও কপাল পুড়েছে। আচ্ছা বাবাজি, তুমি কি ও বাড়িতেই উঠেছো? জি। না না, ওখানে থেকো না, ওখানে থাকলে তোমার বাবাকে ছোট করা হবে। তুমি দেখতে এসেছো, দেখা করে সম্পর্ক শেষ করে দেবে, লোকে বলবে বাপকা বেটা। এই তাছাড়া তোমার ওই ফুপু, ফুপু কি তোমাদেরকে কম জ্বালিয়েছে? তুমি এখানে কাকা, আমি তাহলে আজকে উঠি। উঠবে? জি। ঠিক আছে যাও, তুমি কিন্তু এখানেই থাকছো। দেখি। দেখি না, তুমি এখানে থাকবে। আচ্ছা জি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আপনি এই কথা বলছেন? Thank you.
তুমি কে গো বাবা, কার বাড়ি আসছো? জি মাস্টার বাড়ি, আমার বাবার নাম মকবুল আহমেদ। ও, তুমি মকবুলের ছেলে? হ্যাঁ, মাস্টার সাহেবের নাতি। তোমার দাদা ওরও ভালো লোক ছিল। তা তুমি একাই আসছো না মকবুলের সাথে আসছে? জি একাই এসছি। কয়দিন থাকবা তো বাবাজি? না, আগামীকালই চলে যাব। সে কি মাত্র একদিনের জন্য আসছো? জি ফুপুর শরীর খারাপ তো তাই দেখতে এলাম। ভালো করছো বাবাজি, খুব ভালো করছো। মেয়েটা অনেকদিন থেকে বিছানায় পড়ে রয়েছে, আর বোধ হয় বেশি দিন টিকবো না। তা বাবাজি তোমরা কেমন আছো? জি ভালো আছে। ভালো ভালো, আরে এই জমানায় ভালো থাকাই তো মুশকিল, কয়জন আর ভালো থাকতে পারে বলো? আর দিন তো ছিল আমাদের, সে কি দিন ছিল বাবাজি, ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতাম। তারপর কি হলো বাবাজি জানো? যুদ্ধ লাগলো, দেশটা জানি কেমন হয়ে গেল, এই গ্রামটাও জানি কেমন হয়ে গেল, মানুষের মন থেকে না শান্তি একদম উঠে গেল। কেন যে এমন হয় কেউ কয়ে পারে না। এখন আর কী করি, আল্লাহরে ডাকি, আল্লাহ বিল্লাহ করি, কখন তার ডাক আসে বুঝলা বাবাজি, সেই অপেক্ষায় আসি। ভাইসে থেকে কী লাভ, মরতে তো ওই বই। তো বাবাজি তুমি কিন্তু সময় পেলে আমার বাড়িতে একবার আইসো। আসি বাবাজি। হ্যাঁ আসি। ওয়ালাইকুম। কখন এসছ? এই তো মায়ের কাছ থেকে নতুনতে আসছিলাম। তাহলে ছাদে এলে যে? এবারে ছাদ আমার খুব ভালো লাগে, মানে আমার বাড়ির ছাদও আমার খুব ভালো লাগে। তাই? আচ্ছা তোমাদের ছাদে আমাকে নেবে? মা নিব না কেন, অবশ্যই নিব। চলেন এক্ষুনি। হ্যাঁ না থাক, পরে আমি আসি। না পরে, তুমি না বলো। না যাওনি? ইয়ে মানে আপনাকে একটা কথা বলবো। বলো। ওই মানে না থাক, কিছু না পরে বলবো। চমকা গেল যে? কিছু না এমনি। মা ডাকে, চলো।
ভাইজান আসে নাই কেন রে? বাবার শরীরটা ভালো না। মিথ্যা কথা, আমার ভাই রেখে আমি চিনি না। ভাইজান আমার উপরে রাগ করছে, জীবনে হয়তো আর দেখা হইব না। দেখা হলে পায়ে ধরে কাঁদতাম, বলতাম ভাইজান আমি যা করছি লোভে পোড়া, তুমি যদি তোমার ভাগ নিতা তাহলে আমার ভাগে কম পড়তো, এই জন্য প্রতিবাদ করি নাই। তবে আমার ভাইও জানুক, তার বোনও কম জানে না। ভাইজান জানুক, সে দেখুক আমি কি কাজ করছি। আমার জায়গা জমি বাড়ি ঘর তোর নামে লিখে দিছি, সবকিছু তোর। তোর সঙ্গে একটু গল্প করি, আবার কবে দেখা হয় কে জানে। আচ্ছা, তোর বিয়ে খুব ধুমধাম করে হয়েছিল তাই না? না ভাইজান, তবে এটা তো আর শহর না, গ্রাম। এখানে ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলেও গ্রামের অনেক লোকরে বলতে হয়। আর এই ভাইটির কথা একবার মনে ছিল না তাই না? মনে ছিল ভাইজান, কিন্তু তোমাদের বাড়িতে যাইতে ভয় করতো, যদি অপমান করে তাড়ায় দাও। আচ্ছা ভাইজান, বড় মামা মামি আমাদের কথা জিজ্ঞেস করে। কেন করবে না, মা তোর কথা প্রায় বলতো, ছোটবেলা অনেক দুষ্ট ছিলি তো। তুমিও অনেক দুষ্ট ছিলে ভাইজান, মাও তোমার কথা অনেক কয়। একটা কথা বলতে ভুলে গেছে, ময়নার বাবা রাতের বেলা ওদের বাড়িতে যেতে বলেছে, আমি যাই না। এখন এত রাত্রে তোমার কি মাথা খারাপ ভাইজান? মাথা খারাপ হবে কেন, মাত্র তো 10টা বাজে, আমি গেলাম। পাগল। একা বসে আছো কেন? কি হলো এত দেরি করলে যে? খাবে চলো। আমি খেয়ে এসছি। ওমা, আমি এত কষ্ট করে তোমার জন্য রান্না করলাম আর তুমি খেয়ে এসেছো? আমার কোনো উপায় ছিল না।
কাকা কোথায়? বাবার শরীরটা ভালো লাগছিল না, খেয়ে শুয়ে পড়েছে। চলো ছাদে গিয়ে বসে। তুমি যাও, আমি মাদুর নিয়ে আসছি। শোনো, আমি চলে যাচ্ছি, তুমি চিন্তা করো না, আমি আবার আসবো, তোমার জন্যই আসবো। ওরা তোমাদেরকে ঠকিয়েছে, আর তোমরা কিচ্ছু বললে না। কি বলবো, কেউ তো কিছু শুনতে চাইলো না। তোমার ফুপুও তো কম না, তিনজনে সমান ভাগ পেয়েছে, অথচ ভাগে কম পাবে বলে তোমাদের নাম উচ্চারণও করলো না। ও বাদ দাও তো এসব, শোনো, তুমি একদম মন খারাপ করবে না, আমি আবার আসবো। এর মতো যদি আমার বিয়ে হয়ে যায়? কিচ্ছু হবে না, তার আগেই তোমাকে এখান থেকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। তোমার স্বামী আর তোমাকে নিতে আসেনি? না, সে তো এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তুমি কোথাও চাকরি করছো? হ্যাঁ করছি, বলার মতো কিছু না। তোমার কথা শুনে মনে হচ্ছে চাকরিটা নিয়ে তুমি খুশি না। সত্যিই খুশি না, এত লেখাপড়া করে মাত্র 20,000 টাকায় পোষায় না। 20,000 টাকা? আজকাল 20,000 কোনো টাকাই না। বিয়ে করছো না কেন? তোমার মতো মেয়ে পেলাম না বলে? সত্যি বলছি, বিশ্বাস করো, তোমাকে ছুঁয়ে বললাম। বাবা ভেবেছিল শেষ বয়সটা গ্রামেই থেকে যাবে, সেটার হলো না। কেন? এই যে আমরা সবাই ঢাকায় থাকবো আর বাবা এখানে একা একা, সবসময় একটা দুশ্চিন্তা লেগেই থাকবে। তুমি অনেক বদলে গেছো। তুমি আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। সুন্দর? আমি? তুমি ভুল দেখছো। আমি সত্যি বলছি, তুমি অনেক অনেক সুন্দর হয়ে গেছো।
তোমার চোখ নষ্ট হয়ে গেছে। ময়না, সব সম্পর্কই শেষ হয়ে যায় না, জেগে থাকে বুকের ভেতর। এই যে আমার ফুপুর কথাই ধরো, কিংবা মায়া, ওদেরকে আমরা কত ভুলি না বুঝেছিলাম, অথচ ফুপু তার সবকিছু আমার নামে লিখে দিয়ে বসে আছে। তুমি আমাকে অনেক কাঁদিয়েছ, আমি আর কাঁদতে পারবো না তোমার জন্য। তোমার দাদি মারা গেল, তুমি চলে গেলে, তোমার কোনো খোঁজই পেলাম না। একবারের জন্য কি তুমি, একবারের জন্য কি আমার কথা তোমার মনে ছিল? একবারের জন্য কি তোমার মাথায় আসেনি যে তোমার জন্য একটা মেয়ে পচিয়ে বসে আছে? একবারের জন্য আসলো? তোমাকে অনেক কাঁদিয়েছ, কাউকে কিচ্ছু বলিনি, আমি লুকিয়ে লুকিয়ে ঘরের দরজা বন্ধ করে কেঁদেছি, বিয়ের আগের দিন পর্যন্ত আমি কেঁদেছি, কিন্তু তোমার মাথায় তো এগুলো কিছুই ছিল না। আমার নিজের উপর ঘৃণা হয় জানো, আমার জীবনের সবচাইতে বড় ভুল কি, তোমার মতো প্রতারককে ভালোবেসেছি।